نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطاعت نظام الدين পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি محترم حاضرین দাওয়াত তাবলীগের মেহনতের বর্তমান এতরাজ পরিস্থিতির খোলাসামূলক মুজাকারা আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করে আসছি বিভিন্ন বিষয় ভিত্তিক আজকে প্রসঙ্গত গত 10/10/2018 ইংরেজি তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সম্পাদকীয় পাতায় মৌলানা হযরত মনসুরুল হক সাহেবের লেখা কিছু কথার ভিত্তিতে খোলাসামূলক কিছু মুজাকারা আমাদের সবার সামনে আসা চাই। এই কথার এহসাস থেকে হযরত মুফতি সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম এর লিখিত কিছু পর্যালোচনামূলক মুজাকারা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। কিছু সময় ধৈর্য নিয়ে আমরা কথাগুলো যদি শুনি তাহলে ইনশাআল্লাহ হযরত মুফতি মনসুরুল হক সাহেবের বক্তব্যের কিছু খোলাসা আমাদের সামনে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। দাওয়াত তাবলীগের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের করণীয় বিষয়ে মুফতি মনসুরুল হক সাহেবের বক্তব্যের পর্যালোচনা। মুফতি সাইফুল্লাহ সাহেব, আমাদের এই দেশটার জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, এদেশের আলেম সমাজ দেশের ক্রান্তিকালে খুব কমই সামগ্রিকভাবে দেশের কল্যাণ চিন্তা করতে পেরেছেন। একাত্তরে আলেমদের অধিকাংশই পাকিস্তানি জালিম সামরিক জান্তাদের পক্ষ নিয়ে তথাকথিত ইসলামের সেবা করে গেছেন। স্বাধীনতার পর থেকে অকারণে আওয়ামী লীগকে ইসলাম বিরোধী বলে প্রচারণা চালিয়ে এসেছেন। জামাত শিবিরের সঙ্গে নির্বাচনের সহযোগিতাকে দিন ও ইমানের হেফাজত মনে করেছেন। বর্তমানে তাবলিগ জামাতের মতো পবিত্র মহান এক কাজের নেতৃস্থানীয় মুরব্বীদের পারস্পরিক কিছু মতানৈক্যকে ফিতনা সৃষ্টির সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। প্রিয় বঙ্গভূমির আলেম সমাজের বড় একটি অংশ, এদের কর্মের ফিরিস্তি টানা এখানে উদ্দেশ্য নয়। এসব বললে নিজের দুঃখই কেবল বাড়ে, কে চায় হৃদয় খুলে যন্ত্রণা বের করতে। ভূমিকা রেখে মূল প্রসঙ্গে আসি। গত 10/10/2018 ইংরেজি তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয় পাতায় মৌলানা মনসুরুল হক সাহেবের লেখা দেখে আমি খুব খুশি হলাম। একজন আলিমের লেখা ছাপা হয়েছে একটি জাতীয় দৈনিকে, এটা একটা ভালো কথা। কিন্তু ভেতরে ঢুকে হতবাক হতে হলো। দাওয়াত তাবলীগের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের করণীয় শিরোনামে তিনি লেখাটি দিয়েছেন। জনসাধারণকে কী নির্দেশনা দেন তা দেখার খুব আগ্রহ হলো। নাতিদীর্ঘ মুকাদ্দিমার পর তিনি 5টি নসিহত করেছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। আমি কেবল সেই 5টি নসিহত সম্পর্কে পর্যালোচনা করব। তার আগে একটি কথা বলে নিই, বর্তমান সময়টিকে বুঝতে পারা আমাদের সকলের কর্তব্য এবং নৈতিক দায়িত্বও বটে। এটা যে এক চরম ফিতনার সময় তা আমাদের উপলব্ধি করা প্রয়োজন। কোনো আলিম সাধারণ মানুষকে নসিহত করবেন ভালো কথা, কিন্তু ফিতনার সময়ে মুরব্বী আলিমদের উচিত প্রধানত দেশের আলিম শ্রেণীকে জরুরি নির্দেশনা দেওয়া। সাধারণ মানুষের যেমন নসিহতের প্রয়োজন আছে, তার চেয়ে বেশি প্রয়োজন আলেমদের। কারণ আলেমরা হলো সমাজের মাথা, মাথায় গণ্ডগোল হলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ কেউ বিভ্রান্তিতে পড়লে তাতে দেশ ও জাতির কোনো শঙ্কার বিষয় নেই, কিন্তু একজন আলিমের পা ফসকানো পুরো জাতির জন্য শঙ্কার। আরবিতে বলা হয় জাল্লাতুল আলিম জাল্লাতুল আলাম। এজন্য আমরা যারা দেশের সাধারণ মানুষকে নসিহত করছি, কখনো কখনো একটু নিজেদেরকেও নসিহত করা উচিত। এ সময় যখন দেশে আগুন জ্বলছে তখন আমরা পানি হাতে এগোব, পেট্রোল হাতে ছুটব। আলিমরা ফায়ার সার্ভিসের ভূমিকা গ্রহণ করলে অবশ্য পানি নিয়ে অগ্রসর হওয়াই উচিত। পেট্রোল দিয়ে আর যাই হোক আগুন নেবানো যায় না, এই দাবানল জ্বালিয়ে শেষ করে দিবে আমাদের দিন ইমান দেশ ও মাটি। অন্যকে বাঁচানোর আগে নিজেকে নিয়েও একটু ভাবা দরকার। আমি কোনো বিপদের কাজ করছি না তো? নাকি আলেমদের কোনো বিপদ হয় না? বাগদাদ ধ্বংসের আগ মুহূর্তে আলেমদের পারস্পরিক চরম কলহ চলছিল তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে। তিলকে তাল বানানো হচ্ছিল, যেটা গুরুত্ব পাওয়ার তাতে মনোযোগ না দিয়ে সাধারণ বিষয়ে কুরুক্ষেত্র তৈরি করা হচ্ছিল। চলমান সংকটে ইতিহাসের সেসব বর্ণনা নতুন করে চিন্তিত করে তুলছে বিবেকবানদের। মূল প্রসঙ্গে যাওয়ার আগে আরও একটি বিষয় পরিষ্কার করে রাখি, ইসলামে অধিকাংশ আলিমের পথ অনুসরণের কোনো কথা নাই। আছে আলিমদের কথা মেনে চলো, কিন্তু আলিমরা যদি কোনো বিষয়ে মতানৈক্য করে তাহলে আল্লাহ তাআলা বলেন, কোনো বিষয়ে তোমাদের মাঝে মতভেদ ঘটলে বিষয়টিকে তোমরা আল্লাহ
ও আল্লাহর রসুলের সামনে উপস্থাপন করো। সূরা নিসা আয়াত নম্বর 59। এখানে বলা হয়নি মতানৈক্য হলে জমহুর বা অধিকাংশ আলিম যেদিকে যায় সেটিকে গ্রহণ করো। আজকাল যে একটি কথা উঠেছে জমহুরকে মানা জরুরি, একথা আল কোরআনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কোরআনে কোথাও বলা হয়নি জমহুরকে অনুসরণ করো, বরং এর বিপরীতে সূরা আনআমে বলা হয়েছে যদি তুমি জমহুরের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ছাড়বে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে, আর তারা শুধু অনুমান নির্ভরই কথা বলে। সূরা আনআম আয়াত 116। এমন বহু আয়াতেই অধিকাংশ মানুষের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। সত্য মিথ্যা যাচাই না করে কেবল অধিকাংশ লোক কোন দিকে রয়েছে এই দৃষ্টিভঙ্গি কোনো ইমানদারের আদর্শ হতে পারে না। এটি স্পষ্ট কুফুরি এক মতবাদ। এই চরম কুফুরি কথা আমাদের দেশে কি করে ছড়ালো তা বোঝা মুশকিল। এ সংক্ষিপ্ত ভূমিকার পর মূল প্রসঙ্গে যাওয়া যাক। মুফতি মনসুর সাহেব তার লেখায় মোট 5টি নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা, ইসলামে স্থান পূজা নিষেধ, কোনো স্থান কখনোই অনুসরণীয় হতে পারে না। এবার আসি এই বিষয়ের পর্যালোচনায়। তিনি বোঝাতে চেয়েছেন নিজামুদ্দিন মারকাজকে ফলো করা অর্থ স্থান পূজা করা। এবার আমি কয়েকটা প্রশ্ন করি, ঢাকাকে রাজধানী মানলে কি ঢাকার পূজা হবে? বায়তুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লে কি বায়তুল্লাহর পূজা হয়? মদিনা মুনাওয়ারার প্রতি ভক্তি কি মদিনা পূজা? বায়তুল মুকাদ্দিসের প্রতি ভালোবাসাও কি এক ধরনের পূজা হয়? কাকরাইলের পরামর্শ অনুসারে চললে কি কাকরাইলের পূজা হয়ে যাবে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ শেখুল হিন্দের বাড়ির দিকে কখনো পা দিতেন না, এজন্য তিনিও কি শেখুল হিন্দের বাড়ি যে স্থানটি সেটির পূজা করেছেন? আরও মজার বিষয় হচ্ছে এ লেখক এক কলাম আগেই লিখেছেন উপমহাদেশের ওলামায়ে কেরামের মাথার তাজ দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ তো একটি স্থানই, সেই স্থানকে মাথার তাজ বানানোর অর্থ কী? এ তো তার নিজের কথার ভেতরই এক বিরাট সবিরোধিতা দেখা যাচ্ছে। উনি যা বলছেন বোঝাই যাচ্ছে, কোনো ভাবনা চিন্তা করে বলছেন না। মূলত নিজামুদ্দিন মারকাজ থেকে এই মহান দাওয়াত ও তাবলিগের কাজের সূচনা। প্রায় শতবর্ষ যাবৎ এই মারকাজ থেকেই তাবলিগ জামাত পরিচালিত হয়ে আসছে। এখন একদল হিংসুক এখান থেকে মারকাজ স্থানান্তরের অপপ্রয়াস চালাচ্ছে। যারা এই মূলধারার সঙ্গে থাকতে ইচ্ছুক তাদের স্থান পূজার কথা বলে নসিহত করা হচ্ছে। এ ধরনের ফালতু কথা না বলে মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করা উচিত। মূলত মৌলিক কোনো সমস্যা প্রমাণ করার ক্ষমতা না থাকায় জনসাধারণকে বিভ্রান্ত করতে এদিক সেদিকের কথা টানা হয়েছে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় নির্দেশনা, ওলামায়ে কেরামের পরামর্শ অনুসারে নিজেদের পরিচালিত করতে হবে। এবার আসি এই বিষয়ে কিছু পর্যালোচনায়। এখানেও বিষয়টি স্পষ্ট হয়নি। আমি প্রথমে মুখতারামের মতলব স্পষ্ট করব, তারপর উত্তর দিব। তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের আলিমরা যা বলবে এদেশের সাধারণ মানুষ সেভাবেই চলবে। এখানে না লিখলেও সমাজে এমন একটি কথা খুব প্রচার করা হচ্ছে প্রত্যেক দেশের সাধারণ মানুষ সে দেশের অধিকাংশ আলেমদের অনুসরণ করবেন। অর্থাৎ যারা ইরানে থাকে তারা সেখানে অধিকাংশ আলেম যেহেতু শিয়া কাজেই সেখানের জমহুরগণের অনুসরণ করবে। যারা ওমানে থাকে সেখানে অধিকাংশ যেহেতু খারেজি তাই খারেজি মত অবলম্বন করবে। যারা আইএসদের সঙ্গে আছে তাদের অধিকাংশ আলেম যেহেতু জঙ্গি আইএস তাই জঙ্গিবাদ অনুসারে চলবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার পানা চাই। ভেবে দেখেছেন কত মারাত্মক কথা হতে পারে? এমন ধ্বংসাত্মক কথাই এখন চালানো হচ্ছে আমাদের বাঙালি সমাজে। তাবলিগের বর্তমান সমস্যার মূল কথা হচ্ছে তাবলিগের বড় দুজন মুরব্বীর ভেতর দ্বন্দ্ব হয়েছে, নিজামুদ্দিনের মাওলানা সৈয়দ সাহেব ও পাকিস্তানের হাজি আব্দুর রহাব সাহেব। হাজি সাহেবের কথা হচ্ছে তাবলিগের কাজে কাউকে আমির হতে দেয়া হবে না, কারণ আমির হলে আমিরের অহংকার হতে পারে। আর মাওলানা সৈয়দ সাহেবের বক্তব্য হচ্ছে কাজের শৃঙ্খলার জন্য কোরআন হাদিসের নির্দেশনা অনুসারে একজন আমির হওয়া একান্ত আবশ্যক। আমির ছাড়া দাওয়াতের এক কাজ চালানো চরম ফিতনার সৃষ্টি করতে পারে। তিনজন মানুষ কোথাও সফরে বের হলেও হাদিসে বলা হয়েছে তোমাদের ভেতর একজনকে আমির বানিয়ে নাও। আর এত বড় দাওয়াতের কাজে কোনো আমির থাকবে না তা কী করে হয়? কয়েকদিন আগে পাকিস্তানের বিখ্যাত আলিম মুফতি জারওয়ালি খান সাহেব এ বিষয়ে ভাই আব্দুল হাব সাহেবের ভুল ধরে দিয়েছেন। জারওয়ালি খান সাহেব সাদ সাহেবের পক্ষে বলতে গিয়ে দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে বিষোদ্গারও করেছেন। সে বিষয়ে এখানে কিছু বলার অবকাশ নেই। জারওয়ালি খানের বক্তব্য ইউটিউবে ভাইরালও হয়ে গেছে, যে কেউ তা ইচ্ছে করলেই শুনতে পারেন। তো এখন মুফতি মনসুর সাহেব যে বললেন
আলেমদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। প্রশ্ন হচ্ছে, তাবলিগি বিষয়ে কোনো মতানৈক্য হলে কোন সব আলেমের পরামর্শ নেওয়া উচিত? যেখানে সমস্যা সেখানের আলেমদেরই যদি পরামর্শ নিতে হয়, তাহলে তাবলিগের মুরব্বীদের সমস্যায় তাবলিগের দু গ্রুপের কোন গ্রুপ আলেম সেটাই তো দেখা উচিত, তাই নয় কি? এখন ভাই আব্দুল হক সাহেব যেহেতু আলিম নন আর সাদ সাহেব যেহেতু আলিম, কাজেই মনসুর সাহেবের কথা অনুসারেই সাদ সাহেবকে মানা উচিত। আলমী শুরা গ্রুপের আমির হাজি আব্দুর রহাব সাহেবকে নয়, কিন্তু মুহতারামের উদ্দেশ্য এটা নয়, তা বোঝা যাচ্ছে তার তৃতীয় নির্দেশনায়। সেখানেই আমরা বিষয়টি আরও স্পষ্ট করব। তৃতীয় নির্দেশনা, বর্তমানে যেহেতু সব ওলামায়ে কেরাম মৌলানা সাদের ভুল ধরছেন, কাজেই তার অনুসরণ নিষেধ। তার অনুসরণ বৈধ হওয়ার জন্য জরুরি হচ্ছে দারুল উলুম দেওবন্দ সহ পৃথিবীর হক্কানি ওলামায়ে কেরামের জামাত থেকে আস্থাশীল হিসেবে ঘোষণা দেবেন। লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, শুধু দেওবন্দ আস্থাশীল বললে হবে না, বরং পৃথিবীর সব হক্কানি আলিম একমত হয়ে তার ব্যাপারে আস্থার ঘোষণা দিতে হবে। দেওবন্দের প্রতি বোঝা যাচ্ছে এ মুফতির আস্থার ঘাটতি আছে। মুফতি সাহেব খুবই হুঁশিয়ার, কোনোভাবে সাদ সাহেবের পক্ষে দেওবন্দ থেকে কিছু এসে গেলেও যেন তার কোনো সুফল না হতে পারে, তার জন্য তারা সদা প্রস্তুত। বলবেন, ওটা হিন্দু রাষ্ট্র তো, তাই দেওবন্দ চাপে পড়ে এমন নরম ভূমিকায় আছে, একথা তারা প্রচারও শুরু করেছেন। যখন অজাহাতি এসব মৌলানাকে বলা হয়, আপনারা দেওবন্দের দোহাই দিয়ে তাবলিগওয়ালাদের বিরোধিতায় নেমেছেন, দেওবন্দের হজরতরা তো নিজামুদ্দিনে যেতে বা তাদের অনুসরণ করতে কাউকে নিষেধ করেননি বা কোথাও তাদের ওপরে হামলাও করেননি, আপনারা কেন এমন করছেন? এর উত্তর অজাহাতি আলিমরা এভাবেই দিচ্ছেন, দেওবন্দের হজরতগণ একটি হিন্দু রাষ্ট্রের নাগরিক হওয়ায় তারা কিছু করতে পারছেন না। আমরা তো মুসলিম রাষ্ট্রের নাগরিক, আমরা কেন শক্তি প্রদর্শন করব না? তবে মুফতি সাহেবের মুফতি হবার পরিচয় দিয়েছেন চতুর্থ নির্দেশনায়। এটি অবশ্য সাধারণ সাথীদেরকে নয়, আলিমদেরকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মুফতি সাহেব ফতোয়া লিখে লিখে কেমন পেঁচানো কথা বানাতে পারেন তা পাঠক খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এক্ষেত্রে তার পারদর্শিতা স্বীকার্য। ধন্যি দিতে হয় হযরত মনসুরকে। চতুর্থ নির্দেশনা, মৌলানা সাদের ব্যাপারে ওলামায়ে কেরামের এই সুস্পষ্ট অবস্থানের পরও তাবলিগের যেসব সাথী মৌলানা সাদের এতাহাতে থাকবে, তাদের ব্যাপারে হক্কানি ওলামায়ে কেরাম চরমপন্থায় না গিয়ে হিকমতের সাথে কঠোর অবস্থানে যেতে হবে, যাতে সাদ সাহেবের অনুসারীরা কোনো ধরনের ফেতনা সৃষ্টি করা কিংবা ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ তৈরি করার অবকাশ না পায়। কাজেই তাদের দাওয়াত ও তাবলিগের শিরোনামে কোনো ধরনের মশওয়ারা, গাশ্ত, জোর ইত্যাদির সুযোগ দেওয়া উচিত হবে না। প্রথমে বললেন চরমপন্থায় না গিয়ে, এ থেকে তো এই বোঝা যায় চরম নয় নরম হতে বলেছেন। এরপর আবার বলছেন কঠোর অবস্থানে যেতে হবে, আরও অজুহাত করছেন আমির মৌলানা সৈয়দ সাহেবের অনুসারীদেরকে কোনো তাবলিগি কাজ করতে দেওয়া হবে না, এত স্বর্ণের পাথর বাটির মতো হলো। অথবা কদিন আগে একটি লেখায় পড়ছিলাম, নির্দেশক্রমে অনুরোধ করা হলো, নির্দেশ আবার অনুরোধ, চরমপন্থা নয় কিন্তু কঠোরভাবে দমন ও প্রতিহত করা, দরকার হলে মাদ্রাসার ছাত্রদের দিয়ে হামলা করা, তার অর্থ আমরা চরমপন্থা অবলম্বন করব, কিন্তু এটাকে কেউ চরমপন্থা বলতে পারবে না, কেউ তারপরও আমাদের কিছু বললে জিভ টেনে ছিঁড়ে ফেলব। বেগম জিয়ার এক মন্ত্রী খুব গালাগাল করেন বেগম জিয়াকে, তার ব্যাপারে অভিযোগ করা হলে তিনি সত্যতা যাচাইয়ের জন্য মন্ত্রীকে বললেন, আপনি নাকি খুব গালাগাল করেন। মন্ত্রী উত্তরে আবার আরেকটা গালি দিয়ে বললেন, কোন অমুকের বাচ্চা একথা বলেছে। এই গল্পের মতোই মুফতি সাহেবের বক্তব্যে পাঠক আনন্দ পেয়েছেন সত্য, কিন্তু বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় মুফতির অসঙ্গত উস্কানিমূলক এমনতর কথা সত্যিই বড় ভাবনার। আমাদের দেশে আমরা এতদিন তাহলে কী সব আলেম প্রোডাক্ট করেছি? আমরা বাঙালি আলেমরা বিশ্বমানের কোনো আলেমী অবদান তো রাখতেই পারি না, জাতীয় সমস্যাগুলোরও পারি না দূর করতে, কেবল এসব ফতোয়াবাজি করে পারি শুধু কাদা ছড়াছড়ি করতে। পঞ্চম ও শেষ নির্দেশনা, দাওয়াত ও তাবলিগের কাজ ওলামায়ে কেরামের, কাজেই সব মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, তারা যেন একাধিক উস্তাদকে দর্শের ব্যস্ততা কম দিয়ে তাবলিগের কাজের জন্য ফারেক করে দিবেন। আলেমদেরই তাবলিগের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদেরই এ কাজের রাহবারি করতে হবে। আলেমদের তত্ত্বাবধানেই এখন থেকে চলবে তাবলিগি জমাত। এ তিনি কী বললেন, আমাদের মোটেও বোধগম্য নয়। এতদিন তো আমাদের ওলামায়ে কেরাম বলে এসেছেন তালিম ও তাবলিগ উভয়ই দ্বীনের স্বতন্ত্র শাখা, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক শাখার জন্য ভিন্ন লোক রয়েছেন। আলিমদের ভেতর একদল তাবলিগে সময় দিবেন, আরেকদল তালিম তাদরিস নিয়ে থাকবেন।
একদল আরেকদলের কাজে নাক গলানো ঠিক নয়। হাসপাতালের নার্স বা ডাক্তার ওষুধের দোকানে বসে থাকবে না, ওষুধের দোকানদার ডাক্তারদের কাজে নাক গলাবে না। এখন মাসালা সব উল্টে যাচ্ছে। তাবলিগের বাইরের আলেমদেরকে এখন উৎসাহিত করা হচ্ছে তাবলিগের নেতৃত্ব গ্রহণের জন্য। আর এভাবে ফিতনার আগুন জ্বালিয়ে পুরো দেশ সারখার করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে সাহায্য করছেন মুফতি সাহেব। খুব সংক্ষেপে পর্যালোচনা করা হলো মুফতি সাহেবের লেখাটিকে। এসব অযৌক্তিক কথা বাংলাদেশের আলেমদের একটা বড় অংশের মস্তিষ্কে এমনভাবে ঢুকে আছে তাদের কোনোভাবেই নরম করা যাচ্ছে না। কদিন আগে ঐতিহাসিক সোলাকিয়ার ইমাম হযরত মৌলানা ফরিদুদ্দিন মাসউদ সাহেবের নেতৃত্বে যশোর থেকে সুনামগঞ্জ পর্যন্ত বিরাট পথযাত্রা হয়ে গেল। এ পথযাত্রারও প্রধান উদ্দেশ্য একটি ছিল কট্টরপন্থী আলেমদের মনের পাথর গলানো এবং তাদের ভেতরে একটি কোমলতা সৃষ্টি করা। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এমন হাজার চেষ্টাও কোনো সুফল বয়ে আনবে না। অজাহাতি আলেমরা তাদের অনর অবস্থান থেকে একচুলও নড়বেন না। পাহাড় টলতে পারে কিন্তু তারা টলবেন না। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এমন হাজার চেষ্টাও কোনো সুফল বয়ে আনবে না। অজাহাতি আলেমরা তাদের অনর অবস্থান থেকে একচুলও নড়বেন না। পাহাড় টলতে পারে কিন্তু তারা টলবেন না। বিপরীত পক্ষকে তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না। আমরা দোয়া করি তাদের এমন কঠিন অবস্থানে থাকা সত্ত্বেও দেশের সাধারণ জনগণ তাদের প্রতি অটুট ভক্তিতে অবিচল থাকবে। এমন হাজার অযৌক্তিক কথাবার্তার পরও বহির্বিশ্বের মানুষ বাংলাদেশি আলেমদের সম্মানের চোখেই দেখবেন। খোদা তাই যেন হয়। বৃথা অস্ত্র বিসর্জন ছাড়া সুস্থ বিবেকবান মানুষের আর কিছুই করার নেই। মোহতরম হাজিরিন, এই গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টের মোজাকেরা আমরা যেন গলত লাইনে চিন্তা ফিকির না করি। এই কথাগুলোকে যুক্তিনিষ্ঠ বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দিয়ে মোজাকেরা করার চেষ্টা করা হয়েছে। আর যিনি এই পাঁচটি নির্দেশনা দিয়েছিলেন তিনিও মুফতি, আর যিনি এই সমস্ত পাঁচটি নির্দেশনার খণ্ডন করেছেন তিনিও মুফতি। এই জন্য মোহতরম হাজিরিন, আমার বুঝে আসুক বা নাই আসুক, অন্ততপক্ষে কাউকে কটাক্ষ করে বা কোনো উদ্দেশ্যে কাউকে ছুটো করে কোনো মন্তব্য না করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝের মাধ্যমে এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলাকে ভয়ের সাথে চলতে থাকি। মোহতরম হাজিরিন, আমরা বরাবরই বলে এসেছি এবং আজও বলছি যে আমরা এই সমস্ত মুজাকেরাগুলো এই জন্য করছি না যে কাউকে ছুটো করব, বরং এই জন্য করছি যে আমাদের যে সাথীরা আছেন তাদের দিল ইতমিনান হওয়ার জন্য, যা বর্তমান হযরত মৌলানা সাজ সাহেব দামাত বারাকাতুহুমের পরামর্শ যে আমি কেন হযরত মৌলানা সাজ সাহেব দামাত বারাকাতুহুমকে বর্তমান হযরত হিসেবে মেনে নিব, অথবা ওনার মাতাহাতে থেকে ওনাকে আমির মেনে কেন মেহনত করব, কেন আমরা আলম ইশুরার সাথে মেহনত করব না। এই কথাগুলো আমার মেহনতে টিকে থাকার স্বার্থে আমার এই কথাগুলো মুজাকারা জানা জরুরি। মোহতরম হাজিরিন, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। ঠিক তদ্রূপভাবে আমিও আপনার মতের সাথে দ্বিমত পোষণ করতেই পারি, এটাও আমার ব্যক্তিগত স্বাধীনতা। উপরন্তু যখন আপনার সাথেও আলিম ওলামারা আছেন এবং আমার সাথেও ওলামা একরামগণ আছেন, তাহলে আমরা কখনো এটা মনে করব না যে ওলামা একরামদের মতভিন্নতা আমাদের জন্য পেরেশানির কারণ হয়েছে। বরং আমরা সবসময়ই ওলামা একরামদের মতভিন্নতাকে রহমত স্বরূপ হিসেবে দেখব, কারণ প্রত্যেকেই তার নিজ অবস্থানে সমভাবে জিম্মাদার। মোহতরম হাজিরিন, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জো হয়ে এই কথাগুলোকে খালিজ দিলে চিন্তা ফিকির করার চেষ্টা করি, আর আপোষে একে অপরকে কটাক্ষ করা থেকে বিরত থাকার চেষ্টা করি। আরেকটি কথা না বললেই নয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছেন, মোহতরম হাজিরিন আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে কোনো অশুভন কমেন্ট যদি আমরা আমাদের ভিডিওর নিচে দেখি তাহলে এটাকে রিমুভ করে দেওয়া হবে, তাতে মনে কেহ কষ্ট নেবেন না ইনশাআল্লাহ। আর আমরা এরকম অশুভন কমেন্ট, যে সমস্ত কমেন্টগুলো শুভন নয় এবং আমার ছোটবেলার বেড়ে ওঠার পরিবেশকে মনে করিয়ে দেয়, এরকম কমেন্ট করা থেকে আমরা প্রত্যেকেই বিরত থাকা দরকার। মোহতরম হাজিরিন, আল্লাহ তাআলা তৌফিক দেন, ইনশাআল্লাহ আগামী কোনো মুজাকারায় জরুরি কোনো বিষয় নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।